চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুরুল আহমদ সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। 2016 সালের 20 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে 24 নভেম্বর দিয়াজের মা বাদী হয়ে আনোয়ার হোসেন সহ 10 জনকে আসামি করে আদালতে মামলা করেন।